নমস্কার বন্ধুরা, ব্লু ম্যাপলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালি ট্র্যাডিশনাল একটি রেসিপি, দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি এখানে দুটো মাছ ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ উঠে গেছে, এখন এই পেস্টটা আমি তেলে দিয়ে দেব। পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি, এবার এটাকে সাঁতলে নেব। তো এর সঙ্গে আমি কিছু শুকনো মশলা দিয়ে একসঙ্গে সাঁতলে নেব। দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি লাল লঙ্কা। লাল যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেইটা কালারের জন্য, আর যদি ঝাল কেউ বেশি খান সেক্ষেত্রে লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এবার এটা সাঁতলে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা পেস্ট। সাঁতলানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম পেস্ট। এখানে রয়েছে 6টা কাজু বাদাম আর 1 চা চামচ পোস্ত পেস্ট। আবার এটা আমি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট সাঁতলে নেব। 2 থেকে 3 মিনিট আবার আমি সাঁতলে নিয়েছি, দেখুন তেল কেমন ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 1 টেবিল স্পুন টক দইটা ভালো করে বিট করে নিয়েছি যাতে দানা দানা না থাকে, তো সেই টক দইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। একদম লো ফ্লেমে টক দইটা আমি দিলাম, কারণ টক দই দেওয়ার সময় হয় ফ্লেম অফ করে নেবেন না হয় একদম কমিয়ে নেবেন, আর বিট করার সময় একটু লবণ মিশিয়ে নেবেন। আবার 2-3 মিনিট এটাকে আমি হতে দেব। এই অবস্থায় আমি সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে কি হবে টক দইয়ের টকটা একটু ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা সাঁতলানোটা হয়ে গেছে, তেল একদম ছেড়ে দিয়েছে, তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব জল। মাখামাখাই হবে তাই খুব বেশি জল কিন্তু আমি দেব না। এবার এটা ফুটতে দেব। এবার মাছ দুটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো আরও 2-3 মিনিট, এবং তারপরেই পরিবেশন করে দেব দই কাতলা। তো রেডি হয়ে গেল বন্ধুরা দই কাতলা রেসিপিটি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।